ওয়েলকাম টু বিডিটেক ক্যাবলট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নার ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো চায়নার ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করতে পারেন আপনার কত টাকা খরচ হবে নেসেসারি ডকুমেন্টস কী লাগবে আপনার যদি সাদা পাসপোর্ট হয় তাহলে হচ্ছে কি আপনি ভিসা পাবেন কিনা প্লাস হচ্ছে আপনি চায়না ভিজিট করতে আপনার হচ্ছে থাকা খাওয়া প্লাস হচ্ছে আপনার ইয়ার টিকিট টোটাল মিলে কেমন খরচ হতে পারে সে সংক্রান্ত একটা ফুল আইডিয়া দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আপনার পুরো ভিডিওটি দেখলে আপনি যদি চায়না ভিজিট করতে চান আপনি যদি একেবারে নিউ ট্রাভেলার হন তাহলে আশা করি হচ্ছে আপনার ভিডিওটি উপকারে আসবে চায়না বাংলাদেশের সাথে একটা চমৎকার সম্পর্ক রয়েছে অর্থাৎ হচ্ছে চায়না থেকে বাংলাদেশে কিন্তু প্রচুর প্রোডাক্ট এসে থাকে ইলেকট্রিক প্রোডাক্ট প্লাস আছে গার্মেন্টস এক্সেসরিজ প্লাস হচ্ছে গার্মেন্টসের অনেক ধরনের ফেব্রিক্স অর্থাৎ হচ্ছে চায়না থেকে হিউজ প্রোডাক্ট বাংলাদেশে আসে বাংলাদেশে অনেক ভাই আছেন যারা চায়নার সাথে বিজনেস করেন আপনি যদি নিউ বিজনেসম্যান হন অর্থাৎ হচ্ছে আপনি যদি নতুন আইডিয়া করতেছেন আপনি চায়না যাবেন চায়নার সাথে বিজনেস করবেন কীভাবে ভিসা করবেন সে সংক্রান্ত আপনার আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার উপকারে আসবে ফার্স্ট টাইম একটু আলোচনা করি চায়নায় কী ধরনের ভিসা দিয়ে থাকে অর্থাৎ হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য তিন চারটা ক্যাটাগরিতে হচ্ছে ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে নাম্বার ওয়ান এক নম্বরে যদি আপনি ফার্স্ট টাইম ট্রাভেলার হয়ে থাকেন অর্থাৎ হচ্ছে প্রথমবার আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে সিঙ্গেল এন্ট্রি ভিসার কস্ট কেমন এটা জাস্ট হচ্ছে আমি অ্যাম্বাসি ফিস বলছি অর্থাৎ হচ্ছে এর সাথে যদি আপনি এজেন্সির মাধ্যমে জমা দেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার কস্ট এক ধরনের হবে প্লাস হচ্ছে আপনার এখানে ইনভাইটেশন লেটার লাগবে ইনভাইটেশনের জন্য কিন্তু আলাদা কস্ট হতে পারে জাস্ট হচ্ছে আমি ভিসা ফিস বলছি অ্যাম্বাসি যদি আপনি নিজে নিজে আবেদন করতে পারেন তাহলে হচ্ছে আপনার এই কস্টিংয়ের ভিতরে কাভারেজ হয়ে যাবে আপনি যদি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার খরচ হবে ছাব্বিশশো টাকা আপনি যদি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসাটা নর্মালি তিন মাসের হয় এটাতে আপনি একবার এখানে এন্ট্রি করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনার তিন মাসের হলে আপনি সর্বোচ্চ তিরিশ দিন এখানে স্টে করতে পারবেন আপনি এখানে চাইলে ওভার স্টে করতে পারবেন না যদি স্টে করেন তাহলে নেক্সট টাইম আপনি আবার ভিসা পাবেন না এখন ডাবল এন্ট্রি ভিসা যেটা রয়েছে এটা নর্মালি সিক্স মান্থের ভিসা দেয় ডাবল এন্ট্রি ভিসা আপনি দুবার এখানে ট্রাভেল করতে পারবেন ছ মাসের ভিতরে আপনি দুবার ওখানে যেতে পারবেন অর্থাৎ হচ্ছে চায়নাতে আপনি দুবার যেতে পারবেন এটার কস্টিং আছে চার হাজার টাকা এখন আসেন হচ্ছে মাল্টিপুল ভিসা মাল্টিপুল ভিসা আপনি যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন আপনাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে আপনি যখন সেকেন্ড টাইম অ্যাপ্লাই করেন তখন হচ্ছে অনেক সময় অনেককে আপনার মাল্টিপুল দিয়ে দেয় আবার অনেকে আপনার ডাবল এনটি দিতে পারে আপনার যা হোক মাল্টিপুল ভিসাটা আপনি যদি সিক্স মান্থের মাল্টিপুল ভিসার জন্য আবেদন করেন মাল্টিপুল ভিসা আর হচ্ছে আপনার সিঙ্গেল এনটি ভিসার ডিফারেন্স হচ্ছে মাল্টিপুল ভিসা আপনি যখন পাবেন তত মানে হচ্ছে ভিসা মাল্টিপুল ভিসার সুবিধা হচ্ছে যদি আপনার ছ মাসের ভিসা হয় ছ মাসের ভিতরে আপনি যতবার ইচ্ছা ততবার যেতে পারবেন এখন আসেন সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আপনার যেটা কস্ট হবে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকার মতো কস্ট হবে সরি এটা মাল্টিপুল যেটা হচ্ছে সিক্স মান্থের ভিসা সেটার জন্য কস্ট আছে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা আর যদি আপনি মাল্টিপুল টুয়েলভ মান্থ অর্থাৎ হচ্ছে এক বছরের ভিসা করেন তাহলে হচ্ছে আপনার কস্টিং আসবে আট হাজার টাকা এখন আসেন যদি এই ভিসাগুলো আপনি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনার কস্টিং কেমন হতে পারে নর্মালি যদি ধরেন আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশন প্লাস হচ্ছে ভিসা পারপাসে যে কোনো এজেন্সির কাছে গেলে আপনার পনেরো হাজার টাকা চার্জ করতে পারে কিছু কিছু এজেন্সি যদি আপনার সুপরিচিত হয় তাহলে হয়তো অল্প কিছু আপনার জন্য কম চার্জ করতে পারে কিন্তু মিনিমাম আপনার পনেরো হাজার টাকা লাগে নর্মাল সবার জন্য আপনি ডাবল এন্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা কস্ট হতে পারে আপনি যদি মাল্টিপুল ভিসা সিক্স মান্থের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিং হতে পারে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এরকম খরচ হতে পারে আপনি টুয়েলভ মান্থে যদি মাল্টিপুল ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো কষ্ট হতে পারে জাস্ট হচ্ছে আমি একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি যে আপনার এত টাকা খরচ হতে পারে আমি হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনি ফার্স্ট টাইম এন্ট্রি করবেন সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আপনি যখন তিন চারবার ভিসার জন্য আবেদন করবেন এর পরবর্তী সময় আপনি চাইলে কিন্তু নিজে নিজেই ভিসার জন্য আবেদন করতে পারেন কোনো এজেন্সি ছাড়া আপনি নিজে নিজেই কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন আসেন চায়নাতে আপনার ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে কী লাগবে ফার্স্ট টাইম হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্টে আপনার মিনিমাম ছ মাসের ম্যাথ থাকতে হবে এরপরে যেটা রয়েছে আপনার যেটা আপনার যদি ওল্ড কোনো পাসপোর্ট থাকে তাহলে নতুন পাসপোর্টের সাথে একটা অ্যাটাচমেন্ট করে আপনাকে জমা দিতে হবে এরপরে যেটা রয়েছে আপনার পাসপোর্টের যদি অনেকগুলো দেশের ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে যেন দুইটা পেজ ফাঁকা থাকে এরপরে যেটা চায়নার অ্যাপ্লিকেশন ফর্ম আছে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাকে জমা দিতে হবে এই ফর্মটা আপনাকে যেটা কম্পিউটারাইজ করে আপনি এখানে জমা দিবেন নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আপনার ছবি লাগবে দুই কপি ছবি ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনার হচ্ছে থার্টি থ্রি ইন্টু হচ্ছে ফোরটি এইট এম এম ছবি লাগে এটা যারা প্রফেশনালি হচ্ছে অ্যাম্বাসির জন্য ছবি তোলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ছবি তুললে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে কেননা হচ্ছে ছবি যদি আপনার ভালো না হয় অর্থাৎ হচ্ছে ওদের ফর্মেট অনুযায়ী যদি ছবি না হয় সেক্ষেত্রে ভিসারিফিউজ হতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনি যেমন হচ্ছে হ্যাড বা হচ্ছে চশমা এ ধরনের কোনো কিছু ইউজ করে ছবি তুলতে পারবেন না আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্রোকা বা হিজাব করে ছবি তুলতে পারবেন না এরপরে যেটা রয়েছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার কত টাকা দেখালে হবে আপনি দুই থেকে প্লাস মানে মিনিমাম দু লক্ষ থেকে আপনি চাইলে পাঁচ লক্ষ বা দশ লক্ষ আপনি যত ইচ্ছা দেখাতে পারেন তবে মিনিমাম যেন আপনার হচ্ছে লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট দিবেন দু লক্ষ টাকা প্লাস আপনার যেন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে আপনি যখন তুলবেন ছ মাসের ভিতরে আপনার যেন চল্লিশ থেকে পঞ্চাশটা ট্রানজ্যাকশন হয় ভিসার জন্য আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে হেল্প হবে এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে আপনি যেটা সলভেন্সি সার্টিফিকেট আছে সেখানে গেলেই কিন্তু আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দেবে এরপরে যেটা রয়েছে আপনি যদি হচ্ছে আপনার যদি আরও কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগবে আপনার যদি কোনো অ্যাসেট থাকে আপনি চাইলে সমস্ত গাড়ি বাড়ি আর হচ্ছে আপনার যদি কোনো এফডিআর থাকে সমস্ত কিছু আপনি হচ্ছে একটা সম্পদের ভ্যালুয়েশন করে এটা জমা দিতে পারেন এরপরে যেটা লাগবে আপনার একটা ইনভাইটেশন লেটার লাগবে ইনভাইটেশন লেটার চায়না থেকে আনতে হবে এটা স্টেট গভর্নমেন্টের অথোরাইজ সিল থাকতে হবে চায়নার এটা নর্মালি আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এজেন্সির হেল্প নিয়ে এই ইনভাইটেশন লেটারটা আনতে হবে এরপরে যেটা একটা আপনার কাভারিং লেটার দিতে হবে এরপর একটা আইটিনারি দিতে হবে আইটিনারি হচ্ছে আপনি কেন চায়নাতে ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত একটা আইডি আইডিয়া পাবে ইভেন হচ্ছে আপনি যখন কাভার লেটারটা লিখবেন কাভার লেটারের ভিতরে আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার পারপাস আপনি কোন পারপাসের জন্য হচ্ছে চায়নাতে ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত তথ্য থাকবে যদি কেউ কাভার লেটার লিখতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে যদি কারো কাভার লেটারের দরকার হয় সে কমেন্ট বক্সে আমাকে মেল আইডি সহ জানাবেন যে ভাই আমার কাভার লেটার লাগবে আমি আপনাকে ফর্মেট দিয়ে দেব অথবা গুগলে গিয়ে আপনি কাবাল লেটার দিকে সার্চ দিলে অনেকগুলো কাবার লেটারের ফরমেট আপনি পেয়ে যাবেন এরপরে যেটা রয়েছে আপনার আরও কিছু ডকুমেন্টস লাগবে আপনি যদি হচ্ছে সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানির এনওসি লেটার লাগবে এরপরে যেটা রয়েছে আপনার ভিজিটিং কার্ড দিতে হবে এরপরে হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিতে হবে এরপরে যেটা রয়েছে আপনি যদি অ্যাজ এ বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে আপনার ট্রেড লাইসেন্সের কপি ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে সাথে ভিজিটিং কার্ড দিতে হবে আপনার কোম্পানির প্যাড দিতে হবে এই হচ্ছে আপনার মোটামুটি নেসেসারি ডকুমেন্টস এই ডকুমেন্টস থাকতে আপনি কিন্তু ভিসা পেতে পারেন এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে ইয়ার টিকিটের একটা হচ্ছে বুকিংয়ের পেপারস আপনি কোথায় থাকবেন চায়নাতে কোন জায়গায় আপনি স্টে করবেন সেইখান থেকে আপনার একটা হচ্ছে হোটেল রিজার্ভেশনের কপি এনে দিবেন এখন আসেন হচ্ছে আপনি যদি চায়নাতে ভিজিট করতে আপনার কেমন বাজেট লাগতে পারে এখন ধরেন হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে চায়নাতে ভিজিট করতে যাবেন বাংলাদেশে অনেকগুলো এয়ারলাইন্স আছে হচ্ছে বাংলাদেশ থেকে চায়নাতে ওদের ফ্লাইট পরিচালিত করে বাংলাদেশে যেমন হচ্ছে ইউএস বাংলা করে ওদের কস্টিংটা অনেক কম চায়না বাংলা এয়ারলাইন্স যেটা আছে ওটা করে আরও অন্য অন্য এয়ারলাইন্স করে এখানে যেটা রয়েছে আপনি যদি চায়নাতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা জাস্ট হচ্ছে আপনার এয়ার টিকিট হতে পারে আর এটা জাস্ট হচ্ছে আপনাকে একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি কিন্তু অনেক সময় হচ্ছে এয়ার টিকিটে কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু আপ ডাউন করে ইয়ার টিকিটের মানে ধরেন দুই তিন ঘন্টার ডিফারেন্সে কিন্তু টিকিটের দাম ভেরি করতে পারে জাস্ট হচ্ছে আমি একটা আইডিয়া দিচ্ছি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা আপনার ইয়ার টিকিট লাগতে পারে আপনি যদি ধরেন হচ্ছে হচ্ছে আপনি যদি ভিজিট করবেন থাকবেন থাকার জন্য যদি আপনি একটা সিঙ্গেল রুম নেন যে কোনো শহরে বাংলাদেশি টাকায় আপনাকে পার ডে পাঁচ হাজার টাকা গুনতে হবে এরপরে যেটা রয়েছে আপনার থাকা খাওয়া প্লাস হচ্ছে আদার্স কস্টিংয়ে হয়তো আপনার আরও এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো আপনার কস্ট হতে পারে থাকা খাওয়ার ক্ষেত্রে এরপরে যেটা রয়েছে আপনি যদি এখানে মুভ করবেন যদি ট্যাক্সিতে আপনি ফার্স্ট টাইম ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনি ট্যাক্সিতে মুভ করলে আপনার কস্টিংটা বেশি আসবে এটা কি আপনি যদি আবার ওদের যেটা মেট্রো আছে মেট্রো ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু কস্টিং আরও কমে আসবে এছাড়াও যেটা রয়েছে বাংলাদেশী অনেক ভাইরা আছে যারা ওইখানে দীর্ঘদিন ধরে বিজনেস করতেছে তাদের কিন্তু গেস্ট হাউস আছে আপনি যদি গেস্ট হাউসে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা কমে আসবে অর্থাৎ হচ্ছে আপনি ধরে নেন আপনার পার ডে ছ থেকে সাত হাজার টাকা আপনার খরচ আছে আপনার ইয়ার টিকিটের খরচ আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে আপ ডাউন খরচ আপনার থাকা খাওয়া দিয়ে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা খরচ আছে এখন আপনি কস্টিং করেন কতদিন থাকবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কস্টিং হতে পারে যেমন ধরেন আপনি যদি হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা ইয়ার টিকিট আপনার ধরেন যদি আট থেকে দশ দিন আপনি এখানে স্টে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচ হতে পারে আপনি যদি ওইখান থেকে টুকটাক শপিং করেন হয়তো আরও দশ বিশ হাজার টাকা কস্টিং হতে পারে অর্থাৎ হচ্ছে আপনি চায়নাতে ট্রাভেল যদি আপনি সিঙ্গেলার ট্রাভেলার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যেটা রয়েছে আপনার হচ্ছে এক লক্ষ টাকার মতো একটা বাজেট নিতে হবে আপনি চায়নাতে দশ থেকে বারো দিন আরামসে ঘুরে চলে আসতে পারবেন এখন হচ্ছে আপনি আসেন হচ্ছে ভিসার জন্য কোথায় আবেদন করবেন সেটা হচ্ছে আপনাকে চায়না এম্বাসিতে আপনাকে আবেদন করতে হবে যেটা রয়েছে আপনার হচ্ছে চায়না অ্যাম্বাসির অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব তারপরে আমি এখানে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে প্লট নাম্বার দুই বাই চার অ্যাম্বাসি হচ্ছে রোড বাড়িধারাতে হচ্ছে ওদের হচ্ছে অ্যাম্বাসি ঢাকা বারোশো হচ্ছে ওদের অ্যাড্রেস আমি ওদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তারপরে যেটা রয়েছে ওদের যেটা অ্যাড্রেস সমস্ত ফুল ইনফরমেশান আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য দিয়ে দিব আপনারা চাইলেও এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও যদি আরও কোনো তথ্য আপনাদের দরকার হয় চায়না সংক্রান্ত আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করি আমি আপনাদের আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্টস দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আপনারা আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি